কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি শ্রীমন্দিরে রাতের অন্ধকারে চুরির অভিযোগ। মন্দিরের কর্তব্যরত মতিলাল বাবু জানিয়েছেন যে এদিন সকালবেলা মন্দিরে এসে দেখেন দরজা ভাঙা, দরজা ভেঙে পূজোর সামগ্রী সহ ভক্তদের দান করা সাউন্ড সিস্টেমের বক্স চুরি যায়। স্থানীয় এলাকা জানাজানি হয়েও বিষয়টি অস্পষ্ট। রাতের অন্ধকারে কে বা কারা চুরি করেছে তা এখনও জানা যায়নি। তবে বিষয়ে কোতোয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন কোতোয়ারি থানার পুলিশ। এইখানে দুটো একটা ব্যাগে তার ভর্তি ছিল ইলেকট্রিক তার, আর একটা আমরা এই যে কলসি টলসি। কি জানিয়েছেন মতিলাল বাবু শুনবো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার, অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস। দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট অন এডুকেশন, বাট নাও ইন 2021 admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439. মন্দিরের দরজা খোলা, মন্দিরের ভিতরে সব যা ছিল ওখানে সব নিয়ে গেল চুরি করে। কি কি ছিল আর কি? মাইকটা ছিল, যেটা মাইকটা বাজাইতাম সেটা নিয়ে গেছে। তারপরে কিছু রাজবাড়ির জিনিসপত্র ছিল আমার কাছে, ওগুলো নিয়ে গেছে সব। মানে এগুলা তো কিভাবে চুরি হলো কি মনে করছেন? এই তো রাত্রিবেলা দরজা ভাঙিয়ে যে এদিক দিয়ে দেওয়াল টপ গিয়ে এসে ঢুকে নিয়ে গেছে সব। কি আর মনে করবো বলেন দাদা, এখানকার মালিক তো ভোলেনাথ, আমি তো থাকি না। আমি যদি থাকতাম তাহলে একটা কথা ছিল, তো এখন আমি কাকে বলবো? এই পাড়ার লোক তো বললাম, পাড়ার লোকে কয় হ্যান নিছে ত্যান নিছে, এরকম খালি আলতু ফালতু কয় বাস হয়ে গেলো। এই জিনিসগুলা কার করা ছিল আর কি? এগুলো সব বাবার জিনিস ছিল, বাবার জিনিস করা ছিল, আমি কী করবো? যেমন মাইকটা, ভোমল মাইক সাপ্লাই লোকটা দিছিল আমাকে, বাজাইতেছিলাম, মাইকটাও নিয়ে গেল গা, মানে মেশিনটা। আর ভক্তদের দেওয়া জিনিস চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়ে গেল। থানায় জানাবেন বিষয়টা? থানায় জানাইছি তো, থানায় জানিয়েছি। হ্যাঁ, রেফার দিয়ে আসছি। কী নাম আপনার? আমার নাম মতিলাল। এটা কোন এলাকা? এটা হলো তোমার রাজবাড়ি এলাকা, রাজবাড়ি শিব মন্দির।